বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবারই ভালো আছো? আজকে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, মুজিবনগর শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো, এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। সমাধান, মুজিবনগর শব্দটিতে মোট বর্ণ আছে 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যার মধ্যে এ 2টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো মোট বর্ণ আছে আমাদের 10টি এবং পুনরাবৃত্তি আছে এ 2টি। সুতরাং মুজিবনগর শব্দটির বর্ণগুলি সবগুলি বর্ণ একত্রে নিয়ে গঠিত মোট বিন্যাস সংখ্যা, মোট বর্ণ হচ্ছে 10, ফ্যাক্টোরিয়াল 10, রিপিট হচ্ছে 2, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 সমান 18,14,400। স্বরবর্ণ মানে ইউ আই এ এ 4টি, স্বরবর্ণ 4টিকে একক অক্ষর বিবেচনা করলে মোট বর্ণের সংখ্যা এই 4টা মিলে 1, টোটাল থেকে 4 বিয়োগ যোগ 1 সমান 7টি। এদের একত্রে গঠিত বিন্যাস সংখ্যা, যেহেতু 7টি ভিন্ন ভিন্ন, মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 7। আবার এই স্বরবর্ণ 4টিকে আমরা একক অক্ষর বিবেচনা করছি, কিন্তু এই স্বরবর্ণ 4টি নিজেদের মধ্যে একসাথে থেকে বিন্যস্ত করা যায়, তা হবে স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে বিন্যাস করা যায়, টোটাল সংখ্যা 4, ফ্যাক্টোরিয়াল 4, রিপিট আছে 2টি, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 উপায় বা বারো উপায়। সুতরাং মুজিবনগর শব্দটির স্বরবর্ণগুলো একত্রে রেখে নিম্ন বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 12 সমান 60,480।
পারমুটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনর্বিন্যাস করা যেতে পারে? সমাধান, পারমুটেশন শব্দটিতে মোট বর্ণের সংখ্যা ১১টি, যার মধ্যে স্বরবর্ণ ৫টি, ব্যঞ্জন বর্ণ ৬টি, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে শুধু ৬টি ব্যঞ্জন বর্ণকে সাজাতে হবে। যেহেতু স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, স্বরবর্ণ যেখানে আছে সেখানেই থাকবে, তাহলে শুধু বাকি ৬টি ব্যঞ্জন বর্ণ কতভাবে পরিবর্তন করে সাজানো যায়, দ্যাট মিন্স বিন্যাস করা যায়, সেটা আমরা বের করতে চাচ্ছি। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে শুধু ৬টি ব্যঞ্জন বর্ণকে সাজাতে হবে এবং তা ফ্যাক্টোরিয়াল ৬, মোট ৬টি ব্যঞ্জন বর্ণ ফ্যাক্টোরিয়াল ৬, ৬টি ব্যঞ্জন বর্ণের মধ্যে রিপিট আছে ২টি টি ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ২। এত উপায়ে সাজানো যায়। সুতরাং পুনরায় সাজানো যাবে ৬ বাই ফ্যাক্টর টু মাইনাস ১। যেহেতু পারমুটেশন নিজে একটি বিন্যাস, তাই পুনরায় মানে আরও সাজানো যাবে এত বিয়োগ ১, টোটাল সময় থেকে একটা বিয়োগ, কারণ একটা বিন্যাস হচ্ছে পারমুটেশন, আবারও সাজানো যাবে, দ্যাট মিন্স পুনরায় সাজানো যাবে এত বিয়োগ ১ বা ৩ ৬ ০ মাইনাস ১ বা
পরবর্তী আরেকটা অঙ্কে যাচ্ছি। সেকেন্ড বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। সেকেন্ড শব্দটিতে বর্ণ আছে ছয়টি, যার মধ্যে স্বরবর্ণ দুইটি এবং ব্যঞ্জন বর্ণ চারটি। দুইটি স্বরবর্ণ দ্বারা মধ্যম স্থান অর্থাৎ একটি স্থান, মধ্যম স্থান মানে একটি স্থান অর্থাৎ 1, 2, 3 তিনটা স্বরবর্ণের মধ্যম স্থান মানে এটা, এটা একসাথে একটা মাত্র স্থান। তাহলে দুইটি স্বরবর্ণ দ্বারা এই মধ্যম স্থান পূরণ করা যাবে 2P1 সংখ্যক উপায়ে। দুইটি স্বরবর্ণ দ্বারা মধ্যম স্থান অর্থাৎ একটি স্থান 2P1 উপায়ে পূরণ করা যায়। বাকি চারটি
ব্যঞ্জন বর্ণ দ্বারা অপর দুইটি স্থান বর্ণ আছে চারটি আর স্থান আছে দুইটি, যেহেতু তিনটা বর্ণ আমরা তৈরি করবো, মধ্যম স্থান চলে গেলে থাকে দুইটা স্থান, ওই দুইটা স্থান পূরণ করার জন্য আমাদের ব্যঞ্জন বর্ণ আছে চারটি, তাহলে বাকি চারটি ব্যঞ্জন বর্ণ দ্বারা অপর দুইটি স্থান 4P2 উপায়ে পূরণ করা যায়। দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে মুদ্রিত বিন্যাস সংখ্যা সমান 2P1, স্বরবর্ণ কে বিন্যাস করা হয়েছে 2P1 ওকে, আর ব্যঞ্জন বর্ণ করা হচ্ছে 4P2, এই মোট বিন্যাস হবে 2P1 পুরা 4P2 সমান 2×12 24। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই নিয়মিত প্র্যাকটিস করবে, সবাইকে ধন্যবাদ।